অনেকদিন ধরে গুঞ্জন ছিল বরিশাল মহানগর বিএমপির কমিটি ভাঙনের বিষয় নিয়ে অবশেষে সেই গুঞ্জনই সত্যি হল দীর্ঘদিনের সমালোচিত মহানগর বিএমপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্র গত তেরো জুন বৃহস্পতিবার রাতে কেন্দ্র দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ভাঙার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এদিকে মহানগর বিএমপি কমিটি বিলুপ্ত ঘোষণার পরপরই দলের নেতাকর্মীদের নতুন নেতৃত্ব নিয়ে গুঞ্জন শুরু হয়েছে সেই আলোচনায় উঠে আসছে দলের যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার এবং বিলুপ্ত কমিটির কমিটির বেশ কয়েকজন নেতার নাম আবার বিলুপ্ত হওয়া কমিটির সফলতা এবং ব্যর্থতা নিয়েও চলছে আলোচনা সমালোচনার ঝড় দলের নেতাদের অভিযোগ ব্যর্থতার দায় নিয়ে বিদায় নিতে হয়েছে মনিরুজ্জামান ফারুক ও মির জাহিদুল কবির জাহিদের নেতৃত্বাধীন মহানগর কমিটির নেতাদের তবে গত দুই বছরে সংগঠন পরিচালনায় সার্বিকভাবে সফল বলে দাবি বিলুপ্ত কমিটির নেতাদের দলীয় সূত্রে জানা গেছে দুই বাইশ সালের একুশ জানুয়ারি ঘোষণা হয় বরিশাল মহানগর বিএমপির বিয়াল্লিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক ও মির জাহিদুল কবির জাহিদকে সদস্য সচিব করে তিন মাস মেয়াদি একটি কমিটি পার করেছে দুই বছর চার মাস দায়িত্বকালীন সময় সংগঠন পরিচালনা করতে গিয়ে দলীয় কর্মসূচির নামে চাঁদাবাজি বিরোধী পক্ষ নেতাকর্মীদের মূল্যায়ন না করা এমনকি অনুষ্ঠানের মঞ্চে প্রকাশ্যে কমিটির নারী নেত্রীকে লাঞ্ছিত করা সহ নানাভাবেই সমালোচিত হয় মহানগর বিএমপির আহ্বায়ক এবং সদস্য সচিব তাদের অনুসারীরা সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন বিএমপির টানা আন্দোলন সংগ্রামে মহানগর বিএমপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূলের নেতারা নাটকীয় আন্দোলনের মাধ্যমে আটক হয়ে একাধিক মামলায় জড়িয়ে পড়েন কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক সেই মামলায় পুরো আন্দোলনের সময় কারাগারে থাকতে হয় তাকে তবে গোটা আন্দোলনই রহস্যজনক ভূমিকায় ছিলেন মহানগর বিএমপি সদস্য সচিব মির্জাহিদুল কবির গ্রেপ্তারের ভয়ে আন্দোলনের পুরো সময় জুড়ি আত্মগোপনে ছিলেন তিনি এমনকি আন্দোলন করতে গিয়ে হামলা মামলা এবং কারাবরণ করা নেতাকর্মীদেরও খোঁজখবর নেননি মীরজাহিদ এসব কারণে মহানগর বিএনপির কার্যক্রম নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ আরও বেড়ে যায় তবে আন্দোলনে ব্যর্থ হলেও সংগঠন পরিচালনায় সফলতার দাবি বিলুপ্ত কমিটির দপ্তরে দায়িত্বপ্রাপ্ত সদস্য জাহিদুল কবির রিপনের তিনি বলেন বর্তমান কমিটি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছে এ সময়ের মধ্যে দলীয় এবং জাতীয় যেসব কর্মসূচি পালন করেছে তার প্রত্যেকটি সফলতা ছিল রাজনৈতিক এবং প্রশাসনিক চাপ উপেক্ষা করেও শহরের সর্বোচ্চ গণজামায়ত করে যেসব কর্মসূচি পালন করেছে সেগুলো নজিরবিহীন তাছাড়া মহানগর অধীনস্থ অধীনস্থার্ড ওয়ার্ড কমিটি গঠন করাকেও বড় ধরনের সফলতা বলে মনে করছেন যদিও ওয়ার্ড কমিটি গঠন কার্যক্রম নিয়েও বিতর্কে জড়াতে হয় মহানগর বিএমপির নেতাদের যোগ্য এবং ত্যাগী নেতাদের পাশ কাটিয়ে নিষ্ক্রিয়দের জায়গা করে দেওয়া হয় কমিটিতে এ নিয়ে তৎকালীন সময়ে ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ করে বঞ্চিত নেতাকর্মীরা তাছাড়া পরিষদের আন্দোলন জমে না ওঠার পেছনে বিতর্কিত ওয়ার্ড কমিটিকে দায়ী করেছেন দলের একাংশের নেতারা এ প্রসঙ্গে বিলুপ্ত হওয়া মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন কমিটি বিলুপ্ত করা বা নতুন কমিটি করা একটি সাংগঠনিক প্রক্রিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা তিনি ভালোভাবেই করেছেন তবে সংগঠন পরিচালনায় ব্যর্থতা এবং সফলতার কথা যদি আসে তবে আমি বলবো আমরা সফল আমরা কি করেছি তা সবাই জানে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার গণমাধ্যমকে জানিয়েছেন ঠিক কী কারণে মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো তা নিশ্চিতভাবে বলতে পারছি না তবে এটা দল পুনর্গঠনের একটি অংশ হতে পারে তিনি বলেন যে কমিটি ছিল সেটা মেয়াদ ছিল তিন মাসের আহ্বায়ক কমিটি মূলত সম্মেলনের জন্য করা হয় মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি সুন্দর একটা সম্মেলন করতে পারত কিন্তু সেটা তারা করতে পারেননি হয়তো কেন্দ্র মনে করেছে তাদের দিয়ে সংগঠন গোছানো সম্ভব নয় তাই ভেঙে দিয়েছে এদিকে কমিটি বিলুপ্তর পরপরই মহানগর বিএমপি পুনর্গঠন নিয়ে আলোচনা আরও জোরালো সরালো হয়ে উঠেছে সেই আলোচনায় উঠে আসছে বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ারের নামটিও জ্যৈষ্ঠতা এবং দক্ষতার কারণে তাকেই পুনরায় মহানগর বিএমপি সভাপতি বা আহ্বায়কের দায়িত্ব দেওয়া হতে পারে বলে মনে করছেন দলের একাংশের নেতারা এছাড়া নতুন কমিটির নেতৃত্বে আসার আলোচনায় রয়েছে বিলুপ্ত কমিটির আহ্বায়ক দিন শিকদার নির্বাচনকালীন আন্দোলনে ভূমিকা রেখেছেন তিনি কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক জাহান শিরিনের রাজনৈতিক সহচর হয়ে উঠেছেন জিয়া যে কারণে কমিটিতে তার নামটিও সদস্য সচিব বা সাধারণ সম্পাদকের তালিকায় উঠে আসছে আলোচনায় তিনি ছাড়াও একাধিক ব্যক্তির নাম উঠে আসছে নতুন কমিটির আলোচনায়